হাতে গোনা মাত্র কয়েকটা দিন, সেই কয়েকটা দিনে কিন্তু কুমোরটুলির শিল্পীরা খুব তাড়াতাড়ি শেষ করতে চায় তাদের প্রতিমাগুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সকল প্রতিমা শিল্পী আছেন তারা কিন্তু কাজ করে চলেছেন। তাদেরও একটা টেনশন আছে, পুজো দপ্তররা মোটামুটি তাদেরকে বলে যাচ্ছেন যাতে তারা ঠাকুর ঠিকঠাক সময় পেয়েও যান, কারণ ইতিমধ্যে কিন্তু আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, সেই কয়েকটা দিনের মধ্যে কিন্তু তাদেরকে ঠাকুর পৌঁছে দিতে হবে বিভিন্ন মণ্ডপে। সেই মণ্ডপে ঠাকুর আনার জন্য উদ্যোক্তারাও বিভিন্ন যে পালেদের ঘর আছে তারা চলে এসেছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে এবং একাধিক শিল্পী কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ দেখো এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের গয়না যেগুলো হয় সেইগুলো কেউ তৈরি করছেন, এবং ঠাকুরের চুল অর্থাৎ প্রতিমার যে চুলগুলো সিংহের কেশর তৈরি হচ্ছে, আবার কোনো শিল্পী রং করতে ব্যস্ত। কুমোরটুলি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, যে ব্যস্ততায় কিন্তু চলছে কাজ, প্রচুর শিল্পী কাজ করে যাচ্ছেন, যেটা বলছিলাম যে প্রত্যেকে প্রত্যেকের মতন কাজ করে যাচ্ছেন, কেউ কিন্তু প্রতিমার চুলের কাজ করে যাচ্ছেন, কেউ বা বিভিন্ন যে কাগজের গয়নাগুলো সেই গয়নাগুলো নিয়ে কাজ করতে করে চলেছেন, কেউ বা সুন্দর কেশর নিয়ে আছেন, কেউ বা প্রতিমা রং করে যাচ্ছেন, অর্থাৎ এই সময় তাদের নিঃশ্বাস ফেলার সময়টুকু নেই। কুমোরটুলি এইভাবেই ব্যস্ত থাক, তার কারণ আমরা যখন কিছুদিন আগে এসেছিলাম শুনেছিলাম কুমোরটুলির মন খারাপ, অর্থাৎ কুমোরটুলির আশা ছিল যে এবারে কেমন পুজো হতে পারে, কিন্তু সেটা বোধহয় খানিকটা হলেও পূর্ণ হয়েছে। তাই আমরাও চাই এবং রটক অতি রমেন আমি আমার পক্ষ থেকেও চাই, আমার চ্যানেলের পক্ষ থেকেও চাই, আপনারা প্রতিবার এইভাবেই সুস্থ থাকুন এবং ব্যস্ত থাকুন, যাতে আমরা প্রতিবার এইভাবেই পুজো করতে পারি, পুজো করে যেতে পারি এবং আপনাদের থেকে প্রতিমা নিয়ে যেতে পারি।